আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই ও বোনেরা, মানের ব্লগসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো, অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে ট্যুরিস্টে আসার পর এবং বিভিন্ন ওয়েতে আসার পর কেউ রোমানি দিয়ে আসছেন, কেউ এগ্রিকালচার বিষয়ে আসছেন, ডকুমেন্টস কীভাবে করা যাবে, সে প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো অল্প সময়ে। সেটা হচ্ছে যে ইতালি মানে একটা দেশ, একটা মানবাধিকার দেশ, এখানে আসার পরে আপনাকে কোনোভাবেই এই দেশ থেকে পাঠাবে না, কোনো ক্রাইম না করলে, ওরকম অবৈধভাবে থাকতে পারবেন আপনি এই দেশে। কিন্তু একটা সিস্টেম আছে, ইউরোপের দুইটা দেশে একমাত্র আপনি ট্যুরিস্ট ভিসা এসে বা অবৈধভাবে এসে ডকুমেন্টস করতে পারেন, সেটা পর্তুগাল এবং ইতালিতে। আর অন্য কোনো দেশে এরকম সুবিধা নাই, আছে ফ্রান্সে, এজাইলে মারতে হয়, তো ওগুলো অনেক লং টাইম। এই জন্য মানুষ বেশি ইতালি এবং পর্তুগালের দিকে ঝোঁকে। তো ইতালির ব্যাপারে যে এই জিনিসটা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ট্যুরিস্ট ভিসা আসতেছেন বা আসছেন বা আসবেন, পরিবার হলে বেশি বেটার। কারণ জানে যে বাংলাদেশে যদি আপনি বিভিন্ন প্রেক্ষাপটে এই দেশে এজেলেন মারে কেস নেয়, সেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমার খুব গরিব, আপনার থাকা খাওয়ার আপনারাই ছিলেন ফ্যামিলিতে, এখন আপনি চলে আসছেন, আপনার ওইখানে গেলে আর খাওয়া থাকার খুব কষ্ট হবে, জমির শেষ সম্বলটুকু বিক্রি করে চলে আসছেন, এটা এখানে বুঝাইতে হবে। এক এটা হলো মানে ফাবরে একটাকে, এটাতে আপনি আশ্রয় প্রার্থী হইতে পারবেন। পাশাপাশি পলিটিক্যাল একটা কেস মারলেন যে হ্যাঁ আমি মানে বিরোধী দলের কোনো মিছিল মিটিংয়ে ছিলেন, এরকম কোনো ছবি আনি, আপনি একটা কেস মারলেন যে আমি বিরোধী দলে ছিলাম, যা আমার এখন সরকারের হুমকি, এরকম কিছু বললে আমার ওখানে নিরাপত্তাহীনতায় আছি, দেশে থাকলে আমার নিরাপত্তার ঘাটতি হবে, এই জন্য আমাকে এখন ইটালিতে থাকতে হবে, আমি ওখানে গেলে আমার জীবন হুমকি, এরকম কোনো প্রুফ যদি আপনি দেখাইতে পারেন, কোনো মিছিল মিটিংয়ের ছবিও দেখাইতে পারেন, তাহলে আপনাকে এখানে থাকতে দিবে, পারমিশন দিবে এবং ডকুমেন্টসও আপনি স্লোলি পেয়ে যাবেন। থার্ড হচ্ছে বা কোনো ধর্মীয় ব্যাপারও আপনি এখানে কেস করতে পারেন যে আমার, আমি অমুক ধর্মের লোক, আমার ওখানে নিরাপত্তার সমস্যা, এরকম কিছু করলেও আপনি এখানে বৈধতা পাবেন। মোট কথা, আপনি এখানে থাকতে চাইলে যে কোনো কজের মাধ্যমে আপনি থাকতে পারবেন, একটা না একটা উসিলে আপনি এখানে থাকতে পারবেন, তো কেস যে কোনো কেসে করতে পারেন। আবার এর মধ্যে হয়তো আপনি আসার সব ডকুমেন্টস রেডি করতেছেন, করছেন, দেখবেন আপনি হয়তো ছানা তাড়িয়ে ঘোষণা দিয়ে দিচ্ছে, আপনি ওইটা তো আবেদন করতে পারবেন। তো মোট কথা হচ্ছে যে আপনি ট্যুরিস্টে আসার পরে প্রথম কাজে হবে আপনি কেসটা করা, একটা উকিল ধরা, উকিলের মাধ্যমে কেস করলে আপনি মোটামুটি উকিলের সব প্রসেস দিবে যে আপনি কোনভাবে আপনি সমর্থ হচ্ছেন, যে আপনি যদি পারিবারিকভাবে আসেন সেই হিসাবেও তারা উকিলে একটা অ্যাডভাইস দিব। ইতালিতে অসংখ্য উকিল আছে মানবাধিকার কাজ করে, সিজিএলের উকিল আছে, অসংখ্য উকিল, প্রাইভেট উকিল আছে যারা শুধু ওই বিদেশিদের কাজগুলোই করে, এবং অসংখ্য বাংলাদেশে এখন কাপ সার্ভিস দিচ্ছে যেখানে বাংলাদেশেরও উকিলের মাধ্যমে সহায়তা করে, অনেক বাংলাদেশের এই কাজগুলো করে, কাপের মাধ্যমে আপনি সহায়তা পাবেন। মোট কথা, আপনি এখানে আসার পরে আপনার ডকুমেন্টসের জন্য সাময়িক হয়তো বাসাগত সমস্যার কারণে কয়েকদিন হয়রানি হবেন, কষ্ট হবে, এটা জবের জন্য একটু সমস্যা হবে দুই চার মাস, আস্তে আস্তে আপনি মোটামুটি আপনি প্রস্তুতি নিলে দুই চার পাঁচ মাসের মধ্যে আপনি লাইনে আর চলে আসতে পারবেন। প্রথমে একটু কষ্ট হয়, নতুন অবস্থায় একটু কষ্ট হবে বেশি বাসা টাসা না জানলে, তো এরপরে মোটামুটি ডকুমেন্টস হইলে, রাস্তাঘাট চিনলে আপনার
টেনশন হওয়ার কিছু নাই, মানে ফেরেশান মুক্ত থাকবেন। তো এই জন্য যারা ট্যুরিস্ট আসবেন তাদের জন্য এই দেশে বৈধতার ব্যাপারটা সহজ। হয়তো ঠিক আছে, আপনি তো আর আসার সাথে সাথে দেশে যাবেন না, এক মাস দুই মাস বা এক বছর দুই বছরে না, অনেকে দেড় বছরও ডকুমেন্টস পাইছে, এক বছরও ডকুমেন্টস পাইছে, দুই বছরও পাইছে, তিন বছরও লাগে। আমার ভাগ্য খারাপ হলে একটু সময় লাগে। যদি পরিবেশ সহকারে আসেন তাহলে তার টেনশন না, আপনি এখানে জব করতেছেন, এখানে একটা না একটা এই দুই তিন বছরের মধ্যে আর একটা ডিক্লেয়ার আসতেও পারে, দুই বছরের মধ্যে এক বছরের মধ্যে, এখানে এটা হয়, ডিক্লেয়ার প্রায় দেয়। তা আমার সবসময় এসব ব্যাপারে পজিটিভ থিম যে আপনি ট্যুরিস্ট ভিসা এসেও আপনি কিন্তু বৈধ হতে পারবেন, বা রোমানে দিয়ে আসলেন বা আপনি লিবিয়ে দিয়ে আসলেন। লিবিয়া দিয়ে এখন আর আসার দরকার নেই, এগুলো জীবন রিস্ক, এগুলোতে না যায় এগ্রিকালচারে চলে আসবেন, সহজে আপনি ডকুমেন্টস পাবেন, বা এরকম কেস করলে ডকুমেন্টস পাওয়া যাবে, তাহলে আর আপনার দরকার কি রিক্সে যাওয়ার জন্য। যদি বৈধ হওয়ার সুযোগ থাকে আপনার রিক্সে যাওয়ার দরকারও নেই। বাংলাদেশে এখন হয়তো ট্যুরিস্টের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, কারণ এগ্রিকালচার স্পন্সর অসংখ্য ভিসা বাংলাদেশ এম্বাসি থেকে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আগে যেমন 15 দিনের মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসা দিতে, এখন একটু লেট হয় কারণ সার্ভিস অনেক বাড়ছে, সার্ভিসে অনেক অনেক গ্যাপিং হচ্ছে, একটু এই কাজগুলো করতে গিয়ে ভিসাগুলো দিতে একটু লেট হচ্ছে, তারপরে ভিসা দিচ্ছে অসংখ্য বাংলাদেশিরা। এবার সামারও অসংখ্য বাংলাদেশি বাইরে, আমার বন্ধুবান্ধব আসছে অনেকে, আসে ঘুরে গেছে, ভিসা কিন্তু অ্যাভেলেবল দেয় ট্যুরিস্টের, সেক্ষেত্রে ওইখান থেকে আসে আপনারা বৈধতার চিন্তা করলে করতে পারেন সহজে, কারণ ট্যুরিস্টে আসলে তো বেশি খরচ নাই, কাউকে এত টাকা দেওয়ার দরকার নেই। তো ইনশাল্লাহ আবারও আপনাদের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব, সামনের দিকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও করার জন্য। আপনাদের সাপোর্ট আছে, সাবস্ক্রাইব করতেছেন, আমি খুশি। অল্প সময়ে আপনারা অনেক দূর আমার এই মানানহীরা ব্লগসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করতেছেন। আমিও চেষ্টা করব যে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার জন্য, আর যদি আমার কোনো ভুল থাকে আমার ভিডিওতে কী করলে ভালো হবে আপনার কমেন্টস আমাকে জানাবেন, চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওগুলোতে ওগুলো ফলো করার জন্য। আর আমি সাদা সিধে ভিডিও করি, এই যে সরাসরি মোবাইল একটা দিয়ে আমি ভিডিও করতেছি, এখানে আলাদা কিছু নাই, পিছনে কোনো ভিউ নাই, ন্যাচারালি আমার ঘরের ভিডিও। তো ইনশাল্লাহ অতীত যেভাবে পাশে ছিলেন সামনেও থাকবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সবাইকে দোয়া রইল, সবার প্রতি শুভকামনা রইল। যারা ট্যুরিস্টে এসে ডকুমেন্টস করতে চান করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।